গণমানুষের জন্য গাইতেন ফকির আলমগীর। তার গানের পরতে পরতে বাংলার নিপীড়িত বঞ্চিত মানুষের কথা, যে কোনো আয়োজনে গণবিদায়ী কণ্ঠে মানুষের জন্য গেয়ে উঠতেন তিনি। বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রান্তরে প্রায়শ মিহনত মানুষের কোনো অনুষ্ঠানে কান পাতলে শোনা যেত ফকির আলমগীরের কণ্ঠ। সেই শহীদ মিনার প্রাঙ্গণে আজও ছিলেন ফকির আলমগীর, কিন্তু আজ তিনি চুপ, নিথর দেহে শুয়েছিলেন। অসংখ্য ফুলের মাঝখানে দেশের পতাকায় মোড়ানো তাকে শোক জানাচ্ছিলেন রাজ্যের মানুষ। শনিবার সকাল 11টায় পল্লিমা সংসদের মাঠে ফকির আলমগীরকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখানে প্রথম জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, যে শহীদ মিনারে কত শত অনুষ্ঠানে গর্জে উঠেছিলেন ফকির আলমগীরের কণ্ঠ। অথচ সেখানে উপস্থিত থেকেও তার এমন নিলিপ্ততা যেন মানতে পারছিলেন না সহধর্মিনী সুরাইয়া আলমগীর। তাই তো মাইক্রোফোন হাতে নিজের সঙ্গীকে নিয়ে বলে উঠলেন, এই শহীদ মিনার আর ফকির আলমগীরের কণ্ঠ আর মুখরিত হবে না সুরে, তার মতো বিপ্লবী কণ্ঠে উদ্ভাসিত হবে না এই প্রান্তর। তিনি চলে গেছেন সব বন্ধন ছিন্ন করে। তরুণ প্রজন্মের কাছে অনুরোধ জানালেন, গণসঙ্গীতে প্রজ্বলিত মশাল এতদিন বয়ে চলেছেন ফকির আলমগীর, তা যেন পরবর্তী প্রজন্ম রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়, যেন এই ধারার সঙ্গীতের মাধ্যমে মেহনতি মানুষের কথা উচ্চারিত হয়। এ সময় সরকারের কাছে একটি দাবি জানিয়ে সুরাইয়া আলমগীর জানান, ফকির আলমগীর ছিলেন গণমানুষের শিল্পী। তিনি যেমন সাধারণ লোকের জন্য শত শত গান করেছেন, তেমনি মুক্তিযুদ্ধের সময় তার গান বীর যোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন। শোষণ অন্যায় অবিচারের কথা তিনি গানে গানে বলেছেন। তার মতো এমন বলিষ্ঠ কণ্ঠ যোদ্ধাকে যেন পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়, যেন নতুন প্রজন্ম তার মতো একজন আদর্শ শিল্পীকে চিনতে পারে। এ সময় বৃষ্টি, মহামারী আর লকডাউন উপেক্ষা করে যারা কিংবা যেসব সংগঠন শহীদ মিনারে ফকির আলমগীরকে শ্রদ্ধা নিবেদনের জন্য আসেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সুরাইয়া আলমগীর। ফকির আলমগীর 1950 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের স্মরণীয় দিনটিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ হাসানউদ্দিন ফকির, মা মোহাম্মদ হাবিবুন্নেসা। শিল্পী কালামৃধা গোবিন্দ হাই স্কুল থেকে 1966 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজে ভর্তি হন। সেখান থেকে স্নাতক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ ডিগ্রি অর্জন করেন। ফকির আলমগীর 60-এর দশক থেকে সঙ্গীত চর্চা করেছেন। গান গাওয়ার পাশাপাশি বংশী বাদক হিসেবে তার খ্যাতি ছিল। বাংলাদেশের সব ঐতিহাসিক আন্দোলনে তিনি তার গান দিয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। তিনি 1966 সালে ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন। এরই ধারাবাহিকতায় ক্লান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে 60-এর দশকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং 69 গণ অভ্যুত্থানে গণসঙ্গীত পরিবেশনের মাধ্যমে এক বিশেষ ভূমিকা পালন করেন। গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ ও 90-এর সামরিক শাসন বিরোধী গণ আন্দোলনে তিনি সামিল হয়েছিলেন তার গান দিয়ে। সঙ্গীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পর্যন্ত পেয়েছেন রাষ্ট্রীয় 21শে পদক, শেরে বাংলা পদক, ভাসানী পদক, সিকোয়েন্স অ্যাওয়ার্ড অফ অনার, তর্কবাগের স্বর্ণ পদক, জসীমউদ্দিন স্বর্ণ পদক, কান্তকবি পদক, গণনাট্য পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মহাসম্মাননা, ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় পুরস্কার, ঢালিউড অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র, গণসংযোগ সমিতি বিশেষ সম্মাননা, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিশেষ সম্মাননা ও বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশি। এদিকে গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া। করোনায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার রাতে মারা গেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারপরও জানিয়েছেন শ্রদ্ধা। নাহিদা রিংকি, বাংলাদেশ জার্নাল।